आज आमी अंकेल मास्टरमशाई के साथे पेयेछि इतिहास परीक्षा हयतो दुई एक नम्बर असुविधा हयेछे तो मन खराब करार किछु नेई कल निश्चय भालो परीक्षा होबे एबं टार्गेट थाकबे 100 किन्तु 100 पेते गेले बेस किछु नियम कानून मेने चलते होबे अंकेर सार दीर्घ दिन धरे तिनि खाता एक्सामिन करे चलेछेन तार अभिज्ञतार कथा शुनो कारण ये छोटो छोटो सिली मिस्टेकगुलो तुम्हारे एक हाफ करते करते 100 पावार कथा 70 95 96 दाड़िये जाए 100 कि करे पाबे से कथा अवश्य गुरुत्व दिए शुनो एवं साथे साजेशनटाओ किन्तु शेष मुहूर्ते आमी बोले देव। आशा करी सकलेर माध्यमिक परीक्षा खूब भालो होच्छे तो आगामीकाल गुरुत्वपूर्ण विषय अंकेर परीक्षा आछे सकलके अग्रिम शुभेच्छा जानाई सकलेर परीक्षा खूब भालो होक एई कामना करी। तो अंके जे कोटा जिनिस तोमादेर एकटू ख्याल रखा दरकार पुरो नम्बर पेते गेले सेगुलो आमी एके एके बोलछी। प्रथमेई जे कोश्चेनटी थाकबे सेगुलो हच्छे एमसीक्यू टाइपेर कोश्चेन सेखाने किन्तु शुधुमात्र उत्तर लिखलेई हबे तबे तोमरा उत्तर लिखबे अपशनटी उल्लेख करे आंसरटी लिखबे। एकटा जिनिस तोमरा माथाय राखबे एमसीक्यूर क्षेत्रे किन्तु प्रथम जे अटेम्प्टे जे उत्तरटी करछो सेइटी किन्तु ग्राह्य हबे পরে যদি আবার কোনো মাল্টিপল অ্যান্সার করতে চাও সেটা কিন্তু আর ইভ্যালুয়েট করা হবে না প্রথম অ্যান্সারটি ধরেই তোমাকে মার্কস দেওয়া হবে। এক নম্বরের প্রশ্নে আর যেটা ইম্পর্টেন্ট এখানে কোনো অথবা থাকবে না তোমাদের যদি মনে হয় যে র্যাপ ওয়ার্ক করতে হবে তাহলে তোমরা উত্তরপত্রের ডান দিকে তোমরা র্যাপ ওয়ার্ক করে নেবে। দ্বিতীয় দু নম্বর কোশ্চেনে থাকে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 6টি কোশ্চেন থাকবে তোমাদের 5টি উত্তর করতে হবে। আমি বলবো তোমরা যদি পারো সবকটি উত্তর করবে তোমাদের আগের মতোই রাপ উত্তরপত্রের ডান দিকে করবে বা দিকে প্রশ্নের উত্তর লিখবে। তিন নম্বর প্রশ্নে থাকে সত্য মিথ্যা লিখতে হবে এখানেও 6টি কোশ্চেন থাকে তোমাদের 5টি উত্তর করতে হবে। এখানেও আমি বলবো তোমরা সব প্রশ্নগুলি উত্তর করবে যদি কোনো কারণে কোন প্রশ্নের ভুল হয় তাও কিন্তু পরেরটা ঠিক হলে নম্বর পাবে তবে এটা মাথায় রাখবে প্রথম উত্তরটি কিন্তু গ্রহণযোগ্য হবে পরে উত্তর করলে তা কিন্তু গ্রাহ্য হবে না। দু নম্বরের কোশ্চেন যেগুলো মানসিক পদ্ধতিতে করা যাবে না তার অবশ্যই খসড়া বা করে দেখাতে হবে করে দেখিয়ে উত্তর করবে। দু নম্বর প্রশ্ন যখনই তুমি অ্যাটেম্প করবে সেটা সঠিক পদ্ধতি মেনে করে উত্তর করবে যেখানে চিত্রের প্রয়োজন সেখানে অবশ্যই চিত্র আঁকবে নাম দেবে এবং অঙ্কের উত্তর করবে। এখানে কিন্তু অনলি অ্যান্সারটা হবে না তাহলে পুরো নম্বর কিন্তু পাবে না। এরপরে আছে তোমাদের একটি 5 নম্বরের যে কোশ্চেন আর তার আগে বলে দিই যে 4 নম্বরের কোশ্চেনে কিন্তু টোটাল 12টি প্রশ্ন থাকবে তোমাদেরকে 10টির উত্তর করতে হবে। যদি কোনো সন্দেহ থাকে তোমাদের মনে হয় যে কোনো প্রশ্ন ঠিকঠাক উত্তর হয়নি তাহলে তোমরা চাইলে বাড়তি উত্তর করতে পারো এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর এমসিকিউ বা ছোটো প্রশ্নের ক্ষেত্রে তোমাদের যেটা মাথায় রাখতে হবে উত্তরপত্রের শুরুতেই কিন্তু প্রশ্নের ক্রম উল্লেখ করে করে উত্তরগুলি করলে খুব ভালো হয় অর্থাৎ এমসিকিউ এসএকিউর জন্য উত্তরপত্রের প্রথম দিকের পৃষ্ঠাগুলি ব্যবহার করবে পরেও যদি করো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই সেটাও ইভ্যালুয়েট করা হবে। এরপরে আসছি পাটিগণিতের যে কোশ্চেন 5 নম্বরের একটি করতে হয় 2টি দেওয়া থাকে এখানে তোমরা প্রত্যেকটা অঙ্কতেই কিন্তু পার্ট মার্কিং থাকবে এমন নয় যে উত্তরটা শেষ পর্যন্ত হলো না তার মানে কিন্তু পুরো নাম্বার বাদ যাবে না। তোমাদের যদি ফর্মুলার উল্লেখ থাকে ফর্মুলার উল্লেখ করে ধাপে ধাপে মান বসিয়ে উত্তর করবে তাহলে কিন্তু পার্ট মার্কিং পাবে তাতে কোনো অসুবিধা নেই। 6 নম্বর কোশ্চেনে থাকবে তোমাদের একটি সলভ সমাধান করতে হবে এখানে সাধারণত দ্বিঘাত সমীকরণ থেকে থাকে সেখানে হয়তো সমাধান করতে হতে পারে কিংবা দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করতে হতে পারে এখানেও কিন্তু পার্ট মার্কিং থাকবে। অবশ্যই মাথায় রাখবে দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু দুটো হবে দুটো উত্তরেই লিখতে হবে যদি কোনো কারণে উত্তর গ্রহণযোগ্য না হয় তার যথোপযুক্ত কারণ দর্শাতে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে করণী বা ভেদ এখানেও 2টি থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে যেটি মনে রাখতে হবে ভেদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক কথাটি অবশ্যই উল্লেখ করতে হবে। 8 নম্বর প্রশ্ন থাকে অনুপাত সমানুপাত এখানেও কিন্তু যে কেপু কেটি তোমরা ধরো সেখানে অশূন্য সমানুপাত ধ্রুবক কেটি একটি অশূন্য সমানুপাত ধ্রুবক এই কথাটি অবশ্যই উল্লেখ করতে হবে আদারওয়াইজ কিন্তু 1 নম্বর কাটা যাবে। পরের প্রশ্নে আসি উপপাদ্য উপপাদ্য তুমি পেন্সিলে ছবি আঁকবে যদি কোনো নামকরণের উল্লেখ না থাকে তুমি নাম দিয়ে পরিষ্কার চিত্র এঁকে ধাপে ধাপে প্রমাণ করবে তাহলে কিন্তু পুরো নম্বর পাবে। এখানে 2টির মধ্যে একটি করতে হবে যেমন এবারে ইম্পর্টেন্ট যেমন পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি প্রমাণ কিংবা কেন্দ্রস্থ কোণ
পরিদৃষ্ট করে দ্বিগুণ এগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি আছে। তারপরে এক্সট্রা বা একটি প্রয়োগ করতে হয়, এখানে তিন নম্বর থাকে। প্রশ্নপত্রে যদি নামের উল্লেখ থাকে সেই নাম অনুসারেই কিন্তু চিত্র উল্লেখ করতে হবে এবং তারপর প্রমাণটি করতে হবে। যদি কোনো উপপাদ্য রেজাল্ট তোমরা প্রয়োগ করো তাহলে পাশে লিখে দিলে ভালো হয়। এবং সর্বসমতা যদি দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হয়, কোন ধর্ম অনুসারে দুটি ত্রিভুজ সর্বসম হচ্ছে সেগুলি কিন্তু বলে দিতে হবে, পাশে উল্লেখ করে দিলে ভালো হয়। পরের কোশ্চেন হচ্ছে সম্পাদ্য। তোমরা অবশ্যই এটা উত্তরপত্রের ডান দিকের পাতায় করবে এবং তার পিছনের পাতাটা যেন ফাঁকা থাকে, তাহলে ভালো হয়, পরিষ্কার চিত্র আঁকবে, যথোপযুক্ত বা যথার্থ নামকরণ করবে ক্যাপিটাল লেটারে। এবং যদি জ্যামিতিক উপায়ে 35 বর্গমূল করতে বলে তাহলে কিন্তু তোমরা উত্তর অবশ্যই লিখবে, জ্যামিতিক উপায়ে 35 মান 5.9, সেখানে কিন্তু সেন্টিমিটার একক কথাটা যোগ করে দেবে না যদি না থাকে। সেখানে শুধুমাত্র জ্যামিতিক উপায়ে √35 বর্গমূল নির্ণয় করতে হলে তোমরা অ্যান্সার লিখবে 5.9 প্রায়, বা যা অ্যান্সার আসছে সেটা প্রায় কথাটা উল্লেখ করবে। এবার কিন্তু জ্যামিতিক উপায়ে √35 বা √27 মান এগুলো কিন্তু সম্পাদ্য আসতে পারে, এছাড়া অন্তর্বৃত্তটিও কিন্তু অঙ্কনে হিসেবে আসতে পারে। এরপরে 12 নম্বর প্রশ্ন, সেখানে তোমাদের ত্রিকোণমিতি দুটি অঙ্ক করতে হবে, তিনটি দেওয়া থাকবে, দুটি প্রশ্নের উত্তর করতে হবে। একটি থাকে ত্রিকোণমিতিক কোণানুপাতের অঙ্ক, সেখানে মানটি বসালে 1 নম্বর পাবে, তারপর সঠিক সমাধানের জন্য 2 নম্বর। এইভাবে কিন্তু প্রতিটি কোশ্চানেই পার্ট মার্কিং থাকে। কোনো অঙ্কে যদি সাইন থিটা ইকুয়াল টু দেওয়া থাকে 11/12, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নেব যে লম্বটা হচ্ছে 12 কে, ভূমিটা হচ্ছে 13 কে, যেখানে কে হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার। এগুলো কিন্তু উল্লেখ করতে হবে সরাসরি, সাইন থিটা সমান 12/13, মানে আমি লম্বটা ধরে নিলাম 12, অতিভুজটা ধরে নিলাম 13, এভাবে কিন্তু করলে হবে না, কে দিয়ে লিখবে। আর যদি প্রমাণ থাকে তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ, তুমি যে কোনো সাইড বামপক্ষ সাইডটা করে প্রমাণ করে ডান দিকেরটা প্রুভ করতে পারো, কোনো অসুবিধে নেই। 13 নম্বর কোশ্চেন থাকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। তুমি জানো এক্ষেত্রেও কিন্তু চিত্র ছাড়া, যথার্থ চিত্র, সঠিক চিত্র ছাড়া কিন্তু কোনো নম্বর পাবে না। এবং উন্নতি কোণ বা অবনতি কোণের কথা উল্লেখ থাকলে সেটা ঠিকভাবে দেখাতে হবে, এবং সঠিক কোণানুপাত নির্ণয়ের জন্য পার্ট মার্কিং থাকে, এবং উত্তরের জন্য লাস্ট মুহূর্তেও পার্ট মার্কিং থাকে। কাজেই তোমরা ধাপে ধাপে পুরো প্রশ্নের উত্তর করবে, কী চেয়েছে সেটা ভালো করে দেখে, প্রশ্ন অবশ্যই, প্রতিটি প্রশ্ন অবশ্যই মন দিয়ে দেখে তারপরে উত্তর করবে। আর যেটা সবসময় মাথায় রাখতে হবে, আমি যে প্রশ্নেরই উত্তর করি না কেন, তার যেন বাঁদিকে সঠিক প্রশ্নের ক্রম এবং নাম্বার সেটা যেন সবসময় উল্লেখ থাকে। তারপর 14 নম্বর যে কোশ্চেনটি থাকে, সেখানে পরিমিতির দুটো অঙ্ক করতে হয়, এখানেও 3টি প্রশ্ন দেওয়া থাকবে। পরিমিতির অঙ্কের ক্ষেত্রেও তাই, তোমাদের যদি কোনো ফর্মুলা লাগে তোমরা আগে প্রথমে ফর্মুলাটা উল্লেখ করবে, এবং একক সবসময় একক কিন্তু লিখতে হবে। ভিন্ন এককে থাকতে পারে, দৈর্ঘ্য প্রস্থের দুটো একক হয়তো আলাদা থাকলো, একই এককে কনভার্ট করে নেবে, তারপরে অঙ্ক করবে, ক্ষেত্রফল বললে তার যথার্থ একক দেবে, একক ছাড়া কিন্তু নম্বর কাটা যাবে। 15 নম্বরে যেটা আমাদের রাশিবিজ্ঞানের অংশ থাকে, রাশিবিজ্ঞানেও তাই, 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হয়, এখানেও কিন্তু ফর্মুলা লেখার জন্যে পার্ট মার্কিং থাকে, তারপরে ফর্মুলার মান ঠিক বসিয়ে পুরো অঙ্ক করবে। যেমন এবারে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান ইম্পর্টেন্ট, বুঝতেই পারছ। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই তোমরা ফর্মুলা উল্লেখ করে তার ঠিক মান বসাবে, এবং যদি দেখো যে পরিসংখ্যা বিভাজন তালিকাতে কোনো এককের উল্লেখ আছে তাহলে নিশ্চিতভাবেই উত্তর লেখার সময় কিন্তু এককের কথা উল্লেখ করতে হবে, আদারওয়াইজ 1 নম্বর কিন্তু কাটা যাবে। অর্থাৎ তোমাদের দেখা গেল এই মাধ্যমিক পরীক্ষাতে 15 নম্বর প্রশ্নের ক্রম থাকে 1 থেকে 15 পর্যন্ত। অবশ্যই প্রশ্নের উত্তর করার আগে প্রশ্নপত্র নাম্বার উল্লেখ করবে, এবং এমন যদি মনে হয় যে আমার কোনো অঙ্ক আমার ঠিক করার মধ্যে আসেনি, তাহলে সেই প্রশ্নগুলোকে অবশ্যই প্রথমেই অ্যাটেম্প্ট না করে চেষ্টা করবে, তোমার যেগুলো জানা, তোমার যেগুলো খুব পরিচিত, সেই অঙ্কগুলোকে আগে করে নিয়ে যখন দেখবে তোমার একটা পার্সেন্টেজ 80%, 90% অঙ্ক প্রায় হয়ে এসছে, তারপরে যেগুলো অপরিচিত অঙ্ক আছে সেগুলোতে ধাপে ধাপে আগাবে, কোনো অসুবিধা নেই। প্রশ্নের ক্রম তুমি যেখানেই করো উত্তরপত্রে সবই কিন্তু ইভ্যালুয়েট করা হবে, ওটাতে নিয়েও ঘাবনারও কিছু নেই যে তোমার প্রশ্নের ক্রম প্রথমে হয়তো 3 নম্বর কোশ্চেনটা তুমি পারলে না, প্রথমেই 7 নম্বরের প্রশ্ন করলে, কোনো অসুবিধা নেই। আর সবসময় শুরু করবে কি, তোমার সিওর যে অঙ্কগুলো জানা সেগুলো দিয়ে শুরু করবে,
তাহলেই দেখবে আস্তে আস্তে তোমার যখন জানা অঙ্কগুলো হয়ে যাবে তোমার পরীক্ষা কিন্তু এমনিতেই ভালো হবে, আত্মবিশ্বাসটাও অনেক বেড়ে যাবে এবং তখন দেখবে অজানা অঙ্ক হয়তো তোমার খুব স্মুথলি সহজেই কিন্তু হয়ে যেতে পারে। তাহলে এই কোটি কথা মাথায় রাখবে, তাহলেই আশা করি এবছরের অঙ্ক পরীক্ষায় সকলেরই খুব ভালো হবে। আজ একটু বিধ্বস্ত অঙ্কের সারের কথা শোনার পরে আমি তোমাদের জাস্ট কয়েকটা কথা বলবো যেগুলো পরীক্ষার পূর্বে একবার দেখবে। উপপাদ্য, প্রথমে উপপাদ্য খুব সহজে শর্টে বলছি, 48, 49, 50, 41, 34 এই পাঁচটি উপপাদ্য। আর উপপাদ্যের প্রয়োগ, প্রয়োগ 13-14 পৃষ্ঠা 216, প্রয়োগ 6 এবং 9 পৃষ্ঠা 288, প্রয়োগ 22 পৃষ্ঠা 289, প্রয়োগ 7, 8, 9 পৃষ্ঠা 168, প্রয়োগ 10 পৃষ্ঠা 63, প্রয়োগ 24 257 এবং প্রয়োগ 63 পৃষ্ঠা 63, প্রয়োগ 10 এবং 13। এরপরে সম্পাদ্য, জ্যামিতিক উপায়ে √21, √12 এবং √29 মান নির্ণয় করো, প্রয়োগ 6 পেজ নাম্বার 282 এবং ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, এটা খুব ইম্পর্টেন্ট, গত বছর পরিবৃত্ত পড়েছিল এবছর অন্তর্বৃত্ত। পাটিগণিতে প্রয়োগ 28 পেজ 116, প্রয়োগ 26 পেজ 115, প্রয়োগ 19-20 111, প্রয়োগ 11 পেজ 107, প্রয়োগ 11 পেজ 202। এরপর পরিমিতি, প্রয়োগ 10 পেজ 144, কোষে দেখি 10, 15 পেজ 147, কোষে দেখি 4, 15 পেজ 74, কোষে দেখি 16, 10, 227। বীজগণিতের যে অংশগুলো দেখবে, প্রয়োগ 39 পেজ 27, কোষে দেখি 1.9 এর 9 পেজ 29, প্রয়োগ 60, 62, প্রয়োগ পেজ 95, প্রয়োগ 65 খুব ইম্পর্টেন্ট পেজ 96, প্রয়োগ 6 এর 6 এবং 8 এর 1 পেজ 98, প্রয়োগ 37 এর B এবং C 159 পেজ, কোষে দেখি 9.3, 5 এবং 8 পেজ 161, প্রয়োগ 19, 21, 22 193, কোষে দেখি 7 এর 1, 196 এবং কোষে দেখি 10 থেকে 15, 196, 197। ত্রিকোণমিতি, কোষে দেখি 25 এর 15 দাগ, 21, 22, 327, প্রয়োগ 13, 325, প্রয়োগ 11, 326 পেজ, প্রয়োগ 33 পেজ 309, কোষে দেখি 8 পেজ 316। রাশিবিজ্ঞানের প্রয়োগ 9, 10 পেজ 37, প্রয়োগ 24 পেজ 348, 10 এর দাগ 350, 26, 355। এই ছিল তোমাদের সাজেশন, আশা করি আগামীকালের পরীক্ষা তোমাদের ভালো হবে। মঙ্গলবার কাছে মঙ্গল প্রার্থনা করি।